সুশীল গুহ রবীন্দ্রনাথ ঘোষ সহ জেলার শীর্ষ নেতৃত্ব কিছুদিন আগে প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল সেই ফলাফলে উত্তরবঙ্গে একমাত্র কোচবিহার আসনেই জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস গত দু সালে লোকসভা ভোটে কোচবিহার কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপির নিষেধ প্রামাণিক পরবর্তী সময় তাকে কেন্দ্র স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদে বসানো হয় এবারের দু সালে লোকসভা নির্বাচনে তার উপরেই ফের একবার আস্থা রাখে গেলোয়া শেপের অন্যদিকে নিষেধকে রুখতে ওই কেন্দ্রে জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়াকে প্রার্থী করেছে রাজ্য শাসক দল এদিকে ফলাফলে দিন ভোট বাক্স খোলার পরই দেখা যায় বেশিরভাগ কোচবিহারবাসীর সমর্থন পেয়েছে তৃণমূল প্রার্থী গণনা চলাকালীন কখনো এগিয়ে যান তৃণমূল প্রার্থী আবার কখনো এগিয়ে যান বিজেপি প্রার্থী তবে শেষ পর্যন্ত অবশ্য জয়ের পতাকা হাতে ওঠে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার মুখে তবে সাত লক্ষ অষ্টআশি হাজার তিনশো পঁচাত্তর ভোট পেয়ে কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী হন তিনি সোমবার কোচবিহার পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সারা বাংলায় মা মাটির মানুষকে ধন্যবাদ জানানোর জন্য এবং কৃতজ্ঞতা অর্পণ করার জন্য মঙ্গলবার মা মাটি মানুষের নামে পুজো দেবেন আর সেই কথা মতোই মঙ্গলবার পুজো দিলেন মুখ্যমন্ত্রী